দ্য ডেইলি স্টার এই নিউজটি প্রকাশ করেছে। কুষ্টিয়ায় মুফতি আমির হামজা গ্রেপ্তার। আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে কুষ্টিয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের সিটিটিসি এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আজ কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সিটিটিসি কার্যালয়ে আনা হচ্ছে। ধর্মের অপপেক্ষা ও উগ্রবাদ ছড়ানোর বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান। সিটিটিসি সূত্র জানায়, সম্প্রতি হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। তিনি ওয়াজ মাহফিলে ইসলামের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ইউটিউবে প্রকাশিত তার বেশ কিছু বক্তব্য শুনে কিশোর তরুণরা জঙ্গিবাদের দিকে ঝুঁকেছে।